নমস্কার, গানে গানে স্বর্ণাবতে আমি তমাল মুখোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত। লোকগান মাটির গান, আর এই মাটির গানে ইতিমধ্যেই 7 বছর বয়স যেতে না যেতেই যে ক্ষুদে বিস্ময়ে বালক সবাইকে তাক লাগিয়ে দিয়েছে তাকেই আমরা হাজির হয়েছি আজকে এই চ্যানেল মিশনের স্টুডিওতে। পরিচয় করে দিই, হ্যাঁ ঠিকই ধরেছেন, স্বর্ণাব ঘোষাল, ক্ষুদে শিল্পী। আর আমার একদম বাঁ দিকে একদম হাসি হাসি মুখ করে বসে আছেন গর্বিত মা, স্বর্ণাবর মা সঞ্চিতা ম্যাডাম, আপনাদের স্বাগত। আর তার একদম বাঁ দিকে রয়েছেন যন্ত্রশিল্পী যিনি মনিকা মণ্ডল, ঠিক বললাম তো নামটা? কেন আগের এই অনুষ্ঠান? আসলে 7 বছর স্কুলের গণ্ডি সবে ঢুকেছে, পেরোতে না পেরোতে ইতিমধ্যেই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস থেকে কুদে শিল্পী হিসেবে, সঙ্গীত শিল্পী হিসেবে পুরস্কার ঝুলিতে পুরে নিয়েছে এই স্বর্ণাব। আর তাই বাংলার যারা মাটির গান ভালোবাসেন, যারা প্রাণের স্পন্দন খুঁজে পান গানের মধ্যে, তাদের জন্যই আজকের এই অনুষ্ঠান। পরের কথায় যাব, তার আগে আবার শুনবো স্বর্ণাবর গান। স্বর্ণাব, এবার তুমি কি শোনাবে? তুমি যেমন করে এসেছিলে মাঝা সদাই ঘরে, একবারে নাচো মা, একবারে নাচো মা।
জমাটি গান শুনলাম, আরও শুনব, তার আগে একটু আলাপচারিতা। ম্যাডাম, প্রথমে আপনার কাছে আসি, সেটা হচ্ছে স্বর্ণাবর বড় হয়ে ওঠার গল্পটা একদম সবিস্তারে আমাদের দর্শকদের বলুন। তবলা আমি একদিন, আমি যেহেতু একটু গান বাজনার সাথে যুক্ত ছিলাম, তো তবলা একদিন ওকে দিয়েছিলাম, তো ওর পক্ষে যেটুকুনি সম্ভব, তখনও দু বছরও বয়সর হয়নি, তখন কিন্তু বেশ সুন্দর একটা রিদেমে ও তবলা বাজিয়েছিল। তা তখন থেকেই দেখলাম যে ওর বাজনার প্রতি প্রচণ্ড, মানে রিদেমের প্রতি ওর প্রচণ্ড একটা আকর্ষণ ভাব শুরু হয়েছিল, সেই থেকেই ওর শুরু হওয়া। স্কুলে ভর্তি হলো একদম 3 বছর বয়সে, যে বয়সে নর্মালি বাচ্চারা ভর্তি হয়। তো তখন ওর বাজনাটাই ওর মেন ছিল, তখনও গানের দিকে আসেনি, বাজনাই ছিল ওর তখন ধ্যান জ্ঞান প্রাণ, বা গানে এসেছে অনেক, মানে কিছু দিন হলো সেরকম বলতে পারি। আচ্ছা, একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে, স্কুলে ভর্তি হলে আমরা ছোটবেলাতেও করেছি, ধরুন ওই যে বললেন বাজনায়, এই সবাই টেবিলটা পেলাম টক 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 বাজিয়ে নিলাম, এইটার অভ্যেস থেকে হচ্ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড অভ্যেস ছিল, এবং সেই জন্য আমাদের টিচাররাও বলতো যে আমার তো স্কুলে ওকে কিছু রাইমস, আমাদের ক্লাসে করানোই মুশকিল হয়ে যাচ্ছে, রাইমস করাতে গেলে ও টেবিল বাজিয়ে সেটার ছন্দ নিয়ে আসে। তো সেটা একদিকে যেমন টিচার মানে বলতে গেলে হাসতো, আবার বলতো বাকি স্টুডেন্টদের তো একটু প্রবলেম হয়, তো সেই হচ্ছে কথা। কিন্তু হ্যাঁ, এবং যিনি ওর প্রথম টিচার ছিলেন স্কুলে, সে প্রচন্ড কিন্তু হেল্পও করেছে, যার জন্য ও স্কুলে ভর্তি হলো 3 বছর বয়সে, আর টিচারের নজরে আসায় সেই টেবিল বাজানো দিয়েই বলতে পারি, ও 3.5 বছর বয়সে বিশ্ব বাংলা থেকে ও একটা ভবিষ্যজ্যোতি অ্যাওয়ার্ড পেয়েছিল, 3.5 বছর সেই শুরু পুরস্কার পাওয়া, হ্যাঁ পুরস্কার পাওয়া প্রথম সেই শুরু। আচ্ছা, এই প্রথম পুরস্কার পাওয়ার পর যখন স্কুলে যাওয়া যায়, তখন কি ওর এক্সট্রা খাতির বা এই আপনার কি একটা আলাদা খাতির বেড়ে গেল? হ্যাঁ, সেটা তো টিচারদের মধ্যে ও তখন নজরে এসেছিল শুধু বাজনা বাজিয়ে, তখনও গানের মধ্যে ঢোকেনি, বাজনা বাজিয়ে হ্যাঁ তখন, হ্যাঁ যেহেতু অত ছোট বয়সে একটা অত বড় জায়গা থেকে ভবিষ্যজ্যোতি অ্যাওয়ার্ড পেয়েছিল, তো সেটা তো ঠিক কথা। মানে স্কুলের, আমি বলতে চাই যে স্কুলের বাইরে মা বাবাদের, বিশেষ করে মাদের যে গোল টেবিল বৈঠকটা বসে, সঞ্জিতা তোমার ছেলে কি বাজায়, সুন্দর বাজায়, এই রকম শুনতে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমাকে অনেকেই বলেছে। আর গানের কি হবে, গানের ঢোকাটা ওর খুব অস্বাভাবিক ভাবে আমরা মানে দেখলাম,
আমরা এখন তো সবাই করোনার জন্য প্রায় 2 বছর প্রায় 2.5 বছর মতন স্কুল সব বাচ্চাদেরই বন্ধ, তো ওরও যথারীতি বন্ধ ছিল। তো তখন থেকে দেখলাম ও গান দেখা প্রচন্ড শুরু করলো, এবং প্রধানত কালিকা প্রসাদ স্যারের গান, লোকসঙ্গীত গান। আমি জানতাম না ও এত ছোট বয়সে লোকসঙ্গীত কেন ওকে এত টানে, অন্য গানের প্রতি কিন্তু সত্যি ওর অতটা আকর্ষণ নেই, লোকসঙ্গীত এবং কালিকা প্রসাদ স্যারের গান। তখন ওর প্রথম গান যেটা মানে প্রথম তুলেছিল সেটা কালিকা প্রসাদ স্যারের গান বলো দেশরিয়া গৌরী এলো, যেটা খুব মানে ফেমাস গান ছিল, সেটা দিয়ে ওর প্রথম গান তোলা। এবং তখন থেকে একটা একটার পরে দুটো, দুটোর থেকে তিনটে, এরম করে শুরু হলো, বাজনা তো বাজাতোই, তার সাথে এই শুরু হলো ওর গানের যাত্রা। এবং শুধু লোকসঙ্গীতের প্রতি, লোকসঙ্গীতের ওই রিদিম, লোকসঙ্গীতের ওই কথা বলা স্টাইল ওকে প্রচন্ড পরিমাণে টানে। আমি জানি না ও কতটা বুঝে ব্যাপারটা করে, কিন্তু লোকসঙ্গীত ওকে খুব ভালোবাসে। স্বর্ণাবো, তোমার এই গান গাইতে কেমন লাগে? ভালো। এই যে তুমি তাই এর মধ্যে একটা পুরস্কার পেয়েছো, আমি দেখাবো তো আমাদের দর্শকদের, পুরস্কারটা পেয়ে তোমার কিরকম লাগলো? খুব ভালো। তুমি জানতে পুরস্কার পাবো? হ্যাঁ। কি করে জানলে? নিজের মনের থেকে। নিজের মনের থেকে। আচ্ছা, এই তোমার কথা তো শুনলাম, মায়ের কথাও শুনলাম, তা আমাদের আরেকটা গান শোনাও এবার। হ্যাঁ, ভোলা মো সবাব যায় কি গমনে
বলে আজ যে শিশু কাল সে দেশের ভবিষ্যৎ। সত্যি এই সব শিশুরাই একদিন দেশের ভবিষ্যৎ হয়ে যাবে, আর সেই রকম অনুষ্ঠানের সঞ্চালনা করতে পেরে সত্যি বেশ ভালো লাগছে। কিন্তু যেটা দিয়ে শুরু করেছিলাম পুরস্কার, সেই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস থেকে যে পুরস্কারটা স্বর্ণাভর হাতে তুলে দিয়েছে আমাদের দর্শকদের কাছে তুলে ধরার জন্য আমি সঞ্চিতা ম্যাডামকে অনুরোধ করব এবং ক্যামেরাম্যান ভাইদের অনুরোধ করব সেই পুরস্কার এবং যে মেডেলটা রয়েছে সেটা দেখানোর জন্য। আর মেডেলটা, আচ্ছা মেডেলটা একবার স্বর্ণাভর গলায় পরিয়ে দেখি কিরম লাগে। পুরস্কার তো আমরা দেখলাম, কিন্তু পুরস্কারটা এলো সেই বাবার গল্পটা শোনাবে স্বর্ণাভর মা, কিভাবে পুরস্কারটা এই যে এলো, কিভাবে খবরটা পেলেন, কি হয় কি পরীক্ষা বা এই কি হয় যদি এই গল্পটা আমাদের দর্শকদের বলেন। রেকর্ডসের এই প্রাইজটা সত্যি আমি আশা করিনি, সত্যি আশা করিনি। তো এখন যেরকম আমাদের পুরো দুনিয়াটাই পুরো নেটের উপরে চলে, আজকে যেটুকুনি আমার ছেলের গান বাজনা যে কয়জন জানতে পেরেছে আমি ধন্যবাদ জানাই নেট দুনিয়াকে, নেট দুনিয়ার তরফ থেকেই আর সোশ্যাল মিডিয়া আপনাদের তরফ থেকেই কয়েকজন মানুষ ওকে চিনেছে। তো সেইভাবেই মানে একটি অনলাইন একটি কম্পিটিশনই আমি ওর বাজনা এবং গান আমি দিয়ে পাঠিয়েছিলাম। তো তারপরে ওখান থেকে আমার হাজবেন্ডের অফিসে একটি মেল আসে যে ও মানে সিলেক্ট হয়েছে। আচ্ছা, তারপরে আমরা ভাবিনি যে এটা সত্যিকারে, আমরা মানে এটা ভেবেছিলাম এটা সত্যি মানে এরকম একটি ব্যাপার, ফেক যদি না হয়। হ্যাঁ, এটা ফেক না তো, কারণ এখন অনেক ফেকের ঘটনা প্রচুর ঘটে, তো সেটাও ভেবেছিলাম। কিন্তু না, আলটিমেটলি প্রাইজটি আসলো এবং সেটি আমার এখনো মনে আছে। কালী পুজোর পরে যে ছট পুজো হয়, ছট পুজোর পরের পরদিন আমাদের, আমরা যে ফ্ল্যাটে থাকি তো সেই ফ্ল্যাটের গেটকিপার দাদা এসে দিয়ে গেলেন যে এই আপনার ছেলের মনে হয় কিছু এসছে। তো সেটার উপরে লেখা ছিল একটি বড় এরকম প্যাকেটে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস, তার মধ্যে ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে মোড়ানো এই প্রাইজ। তো সত্যি সেদিন দেখে আনন্দে কেঁদে দিয়েছিলাম, এটা সত্যি কথা। তো তার মধ্যে এই সার্টিফিকেট ছিল, একটি গেঞ্জি আছে ওখানে লেখা আছে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস বলে, আর মেডেল, আর তার সাথে আরেকটি ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে। তো ইন্ডিয়ান ফ্ল্যাগটা খোলার সাথে সাথে যথারীতি আমরা মানে সব ভারতীয়দেরই একটু গায়ে আবেগ চলে আসে যে আমার ছেলে এটা মানে করতে পেরেছে। আমি জানি না ও কতটা এটা বজায় রাখতে পারবে, কিন্তু মানে এটা সত্যি প্রচন্ড আনএক্সপেক্টেড ছিল, এটা সত্যি আশা করতে পারি। আমার মনে তো আমার মা বাবার কথা মনে পড়েছিল এবং আরেকজন যার কথা প্রচন্ড পরিমাণে মনে পড়েছিল, আজ যদি ওর দাদু বেঁচে থাকতো, দাদু বিগত এক বছর হয়ে মারা গেছেন। তো আমি পুরস্কারটি পেয়ে প্রথমে ওর দাদুর ওই ফটোর ওখানে আমি নিচে রেখেছিলাম এবং দাদুর ফটোর সামনে এটা খোলা হয়েছিল। তো আজকে ওর দাদু দেখলে প্রচন্ড খুশি হতো। আপনার নিজের কতটা গর্ব? সেটা তো আছে, কিছুটা গর্ব থেকেও বড় কথা, এখন আমার গর্ব প্লাস ভয় যাতে ও এটা এত ছোট বয়সে যে প্রাইজটা পেয়েছে ও কিছুই বুঝতে পারে না যে আমি এটা পেয়েছি, বা প্রাইজ পেলে ওর কোনো মানে বোঝার, আমি চাই ও না বুঝুক, না বুঝে যাতে ও এগিয়ে যাক।
মানে এটা যত বজায় রাখতে পারে সেটাই সব থেকে বড় কথা। শোনাবো তো তোমার এই বাড়িতে তোমাকে গান শেখায় কে? আমার মা এখানে বসে রয়েছে। বসে রয়েছে, কিভাবে শেখায়? হারমোনিয়াম বাজিয়ে না ইয়ে করে। তোমার সবচেয়ে বেশি ভালোবাসে কে, মা না বাবা না দাদু? মা। মা বাবা ভালোবাসে না? আরো কিছু গান। আজকের মতো বিদায় দিন তমাল মুখোপাধ্যায়কে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।